ট্রেড মেগা কভারেজ দিনভর চোখ রাখুন আরোহী নিউজে। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন উত্তর থেকে মধ্য কলকাতার একাংশ চলে যায় তৃণমূল কর্মী সমর্থকদের দখলে, ফলত নিত্যদিনের যাতায়াতে সমস্যার সম্মুখীন হন আম জনতা। আগামী বৃহস্পতিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন অফিস আসবেন কিভাবে, সেই চিন্তায় ডালহৌসি অফিস পাড়া চত্বরের কর্মীরা। ধর্মতলা সহ ডালহৌসি চত্বরের একাধিক সরকারি এবং বেসরকারি কর্মচারীরা একুশে জুলাই সকাল সকাল যতটা সম্ভব যানজট এড়িয়ে অফিস আসার কথা ভাবছেন। সমস্যা হয়তো একটু হবে, আর্লি অফিস আসতে হবে, আসবো, অফিস আসার অ্যাটেম্প্ট নেব, তারপরে দেখা যাক কি হয়। না সমস্যা হলে দেখুন, কাজের কাজটা তো ইম্পর্টেন্ট, ওটা তো আসে বেশি ইম্পর্টেন্ট, এসব চলতেই থাকবে। একটু আর্লি বেরোবো আর লেটে বেরোবো, ওনারা মিটিং মিছিল শেষ হলে বেরোবো আর কি। অপরদিকে কেউ কেউ আবার মনে করছেন একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন ওয়ার্ক ফ্রম হোম করবেন, কারণ অফিস আসায় নাকি কার্যত অসম্ভব হয়ে পড়বে সেদিন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের দিন কর্মব্যস্ত অফিস পাড়ার একাধিক সরকারি বেসরকারি কর্মচারীরা কিভাবে অফিস আসবেন যানজট এড়িয়ে, সেই আলোচনায় ব্যস্ত। ব্যস্ত অফিস পাড়া ডালহৌসি ধর্মতলা চত্বর, সরকারি বেসরকারি কর্মচারীদের একাংশের রোজকার ঠিকানা এই ডালহৌসি এবং ধর্মতলা চত্বর। কিন্তু আগামী একুশে জুলাইয়ের কারণে ধর্মতলা চত্বর কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের কারণে হতে চলেছে অবরুদ্ধ, আর সেই ভয় পাচ্ছে নিত্যদিনের অফিস যাত্রীরা। কেউ বা মনে করছেন অফিস আসবেন না, ওয়ার্ক ফ্রম হোম করবেন, আবার কেউ বা জানাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব অফিসে চলে আসার। তার কারণ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কারণে কার্যত ঢোকায় দায় হবে ধর্মতলা সহ অন্যান্য চত্বরগুলিতে। ফলত আগামী কালের যে জ্যাম জট, অর্থাৎ যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে সেগুলি চলা যে কার্যত দায় হয়ে দাঁড়াবে, সে কথা কিন্তু একেবারেই অনস্বীকার্য। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, আরোহী নিউজ, কলকাতা।